টেকনাফ থানা থেকে মাত্র 10 মিনিট দূরত্বে একটি দখলে বাড়িতে চলত বরখাস্ত ওসি প্রদীপের প্রাইভেট থানা। দাবিকৃত 40 লাখ টাকা চাঁদার পুরোটা না পেয়ে বাড়ির মালিক নূর মোহাম্মদকে মেরিন ড্রাইভে স্ত্রীর সামনেই হত্যা করেছে পুলিশ। পরে বাড়ির বাকিদের মামলায় জড়িয়ে জেলে পাঠিয়ে পুরো বাড়িটিকে থানা বানিয়ে সেখানে চালানো হতো জলসা ঘর, এমনই অভিযোগ নিহতের স্বজনদের। টেকনাফ প্রতিনিধি আব্দুস সালামকে সাথে নিয়ে মোর্শেদুর রহমান খোকনের 4 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজকে দেখুন তৃতীয় পর্ব। টেকনাফ সদর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে নাজিরপাড়া গ্রাম। এ গ্রামে নূর মোহাম্মদের বাড়িটি ছিল ওসি প্রদীপ কুমার দাসের অনৈতিক নানা কাজের কেন্দ্র। সেখানেও বিশেষ বিশেষ জিডি এবং মামলা নেওয়া হতো, জোর করে চেক বইতে স্বাক্ষর নেওয়া, টর্চার করা সহ নারীদের স্থীলতা হানিও হতো, আর মাদকের আসর তো চলতই। সরজমিনে দুইতলা বাড়িটিতে মদের বোতল, ইয়াবা খাওয়ার সরঞ্জাম, ব্যাংকের ফাঁকা চেক, থানা পরিচালনা করার গুরুত্বপূর্ণ কাগজপত্র, পুলিশের পোশাকসহ নানা জিনিস পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ রয়েছে বাড়ির মালিক মুদি দোকানি নূর মোহাম্মদকে গত বছরের মার্চে দোকান থেকে তুলে নিয়ে হত্যা করা হয় কথিত বন্দুকযুদ্ধে। 5 লাখ টাকা দিয়েও দাবির 40 লাখ টাকার পুরোটা না দেয়ায় স্ত্রীর সামনে ক্রস ফায়ার দেওয়া হয় বলে জানান লায়লা বেগম। পরে নূর মোহাম্মদের 2 সন্তান সহ তাদের বাড়ি থেকে বের করে দিয়ে তারপর দখলে নেয় বাড়িটি। আজ আমি যদি দুষ্টাকিত হাতে থাকিত, যদি কেস থাকিত, সরকারি ভাবে যদি হন দাঁড়ানোর যদি আজ আমি যদি অন্যায় করে থাকিত, তার মানে আজ আমি আই নিজে হয়তো আমার আজ আমার শাস্তি হোক। আরে সেট করে রাখি আজ মানে চোখের সামনে আরেক গাড়ি তুলে আমি এটা হাত বাঁধা বস্তা লই যাই মারি ফেলাই। আর বাবা কিছু ওষুধ ধরে আনি আর বাবা তো মারি ফেলাইল, এ কি বেশি মারলো তো আর বাবা আর মুখটা কালি গেল আর ধোয়া ধোয়া নাতি তিন দিন নাতি এসে আমার ঘরে ফেলাইছে। নাজিরপাড়ার মানুষ জানায় গ্রামের 360টি পরিবারের মধ্যে ওসি প্রদীপের দখলে নেওয়া বাড়ির টর্চার সেলে অন্তত 200 পরিবার চরম নির্যাতনের শিকার হয়েছে। পুলিশ ক্যাম্প বানাল প্রদীপে, তারপরে আনাম ভাই রাতে মানুষজন ধরিও আনিয়রে 3টা বাজে 2টা বাজে আনিয়রে গলাইত, গলাইয়ের উপর টিয়া পয়সা দিলে তারা ছাড় দিত, টিয়া পয়সা ন দিলে তারা নির্যাতন করতো। যখন তাদেরকে ধরতে আসা হতো তখন তো তারা জিজ্ঞেস করতো যে আপনার আমার আমার নামে তো কোনো মামলা নাই, তোমার তো বন্দুকযুদ্ধের মামলা আছে, সেটা বলে নিয়ে যায় টাকা দাবি করতো। টাকা যদি দিতে পারতো তাদের পছন্দ মোতাবেক 20 লাখ 10 লাখ টাকা চাইলে যদি দিতে পারতো তাহলে তাকে মাল দিয়ে চালান দিয়ে দিত, ইয়াবা দিয়ে চালান দিয়ে দিত, অস্ত্র দিয়ে চালান দিয়ে দিত। এরপরে যদি দিতে না পারতো মেরিন ড্রাইভ নিয়ে যায় তাকে খুন করে ফেলা হতো। সিনহা হত্যাকাণ্ড সহ উখিয়া, টেকনাফ এবং কক্সবাজার বিভিন্ন থানায় হত্যা প্রক্রিয়া চালাচ্ছিল দীর্ঘদিন থেকে। মান্যবর পুলিশ সুপার এই পুলিশি অপতৎপরতাকে সাংঘাতিকভাবে তিনি আশ্রয় প্রশ্রয়ে রেখেছিলেন। এই চক্রান্তের পেছনে যে পুলিশ সুপার কিংবা পুলিশ সুপারের অন্তরালেও যে অপরাজনীতি কাজ করছে, আমরা চাই যথাযথ তদন্ত। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার ধরা পড়ায় প্রদীপের বিশ্বস্ত পুলিশ সদস্যরা বাড়িটি ছেড়ে চলে যায়। বাংলাভিশন নিউজ ডেস্ক।